ক্লাসিক্যাল বেল আজকে দ্বিতীয় দিন বায়োলজি পড়ার দ্বিতীয় দিন আজকে শুরু করব জেনেটিক্স ক্লাস 12 এ জেনেটিক্সটা দুই ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে ক্লাসিক্যাল জেনেটিক্স আর একটা হচ্ছে মলিকুলার বেসিস অফ হেলথ তাহলে প্রথম দিন আজকে ক্লাসিক্যাল জেনেটিক্স শুরু করছি এর কিছুটা অংশ তোমাদের ক্লাস 10 এ পড়া আছে সেটুকু খুব সংক্ষেপে আলোচনা করে নতুন পাঠ শুরু করব জেনেটিক্স প্রথম এ সম্পর্কে জেনেটিক্স সম্পর্কে পেপার বেরিয়েছিল গ্রেগর জোহান মেন্ডেল বের করেছিলেন 1866 সালে গ্রেগর জোহান মেন্ডেল 1865 সালে 8 ফেব্রুয়ারি অ্যান্ড 8 মার্চ দুটো আন্তর্জাতিক সভায় তার পরীক্ষালব্ধ প্রমাণগুলি প্রকাশ করেছিলেন কিন্তু সেটা পাবলিশ হয়েছিল 1866 সালে সেই সময় বংশগতির জগতে এটা সমাদৃত হয়নি পরবর্তীকালে 1900 সালে তিনজন সায়েন্টিস্ট কুপার ডিফ্রিস শেরমার কার্পোরেন্স তিনজন পৃথিবীর তিন প্রান্তে থাকতেন কুপার ডিফ্রিস হল্যান্ড শেরমার অস্ট্রিয়া অ্যান্ড ডিফ্রিস জার্মানি তাদের সাথে কোনো যোগাযোগ ছিল না পরবর্তীকালে 1900 সালে তারা পৃথক পৃথকভাবে মেন্ডেলের তত্ত্বটি পুনরাবিষ্কার করেন এবং দেখলেন যে অতদিন আগে মেন্ডেল যা লিখেছিলেন সব ঠিক তারপর থেকে মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলা হয় মেন্ডেলের থিওরি অনেকটা ক্লাস টেনে পড়া আছে সে সম্পর্কে আমি যাচ্ছি না আমি ধরে নেব তোমরা জানো সেগুলো আমি খুব সংক্ষেপে একটু আলোচনা করে তারপরে পরবর্তী উত্তর পাঠে চলে যাব মেন্ডেল যেগুলো বলেছিলেন মেন্ডেল তার মটর গাছের উপরে সাইন্টিফিক নাম পিসাম স্যাটাইভাম তার উপরে পরীক্ষার মাধ্যমে তার পরীক্ষাগুলি করেছিলেন আমরা জানি যে মেন্ডেল মটর গাছের সাতটা বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন এবং প্রত্যেকটা পরীক্ষা সাতবার করে করার পরে যখন একই রেজাল্ট পেয়েছিলেন তখন সেগুলো প্রকাশ করেছিলেন এই বংশগতি পড়তে গেলে কিছু টার্মিনোলজিস পড়তে হয় যেমন অ্যালিল জিন হোমোজাইগাস হেটারোজাইগাস প্রকট প্রচ্ছন্ন এগুলো আমরা ধরে নিচ্ছি তোমরা জানো এর মধ্যে আমি যাবো না যেটুকু বলতে হয় সেটুকু বলেই নতুন পাঠ চলে যাচ্ছে সেটা প্রথমে হচ্ছে মেন্ডেলের পরীক্ষা এক সংকর জনন বা মনো হাইব্রিড ক্রস মনোহাইব্রিড বা এক সংকর জনন কথাটার মানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে সম্প্রদায়কে বলে এক সংকর জনন মেন্ডেল তার এক সংকর জননের পরীক্ষার জন্য কিছু বিশুদ্ধ লম্বা আর কিছু বিশুদ্ধ পেটে মটর গাছ নিয়েছিলেন এটা হচ্ছে পেডেন্টাল জেনারেশন বা জনিত্রী জন এদের মধ্যে ক্রস করিয়ে মেন্ডেল ধরেছিলেন যে গাছটা হবে সেটা মাঝারি ধরনের হবে কিন্তু দেখলেন তা নয় যেটা হলো একদম লম্বা হলো এর মতোই এটা হচ্ছে প্রথম অপত্যম জনু বা F1 তিনি ভেবেছিলেন যে হয়তো ডোয়ার্ফ ক্যারেক্টার বা বেটে বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে গেছে কিন্তু এইরকম দুটো F1 এর ভেতরে যখন ক্রস করলেন তিনি দেখলেন পরের জেনারেশনে F2 তে প্রতি চারটার ভিতরে তিনটা হলো লম্বা একটা হলো বেটে দ্বিতীয় অবস্থা বলছে এইটা দেখার পরে মেন্ডেল ভাবলেন যে বেটে তো নষ্ট হয়নি এর মধ্যে আছে সুপ্ত ভাবে তখন তিনি বললেন থিওরি অফ কেউ প্রকট বাংলার প্রকট প্রচ্ছন্নতা সূত্র বা ল অফ ডমিনেন্স অ্যান্ড রিসেসিভ এতে মেন্ডেল বলেছিলেন যে দুটি বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে উৎপন্ন সংকর জীবে সবসময় একটা বৈশিষ্ট্য বহিঃপ্রকাশ হয় তার করে প্রকট বৈশিষ্ট্য যেটা প্রকাশ পায় না তার করে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটাকে তিনি ব্যাখ্যা করবেন কিভাবে এই ক্রসটাকে মেন্ডেলের সময় জিন আবিষ্কার হয়নি কিন্তু মেন্ডেল বললেন যে হেরিডিটারি ক্যারেক্টার্স আর ক্যারেলন বাই সাম ফ্যাক্টর্স অর্থাৎ বংশগত বৈশিষ্ট্যগুলি কিছু ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় পরবর্তীকালে অবশ্য তাকে জিন বলে এই ফ্যাক্টরগুলো থাকে কোথায় ক্রোমোসোমের ভেতরে আমরা জানি সকল উন্নত জীবে ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে এইরকম এক জোড়া ক্রোমোজোমকে বলি সমসমস্ত ক্রোমোজোম
এই সমস্ত ক্রোমোজোমে একই অবস্থানে অবস্থিত জিনগুলো একই কাজ করে। যদি এটা লম্বা হয় এটাও লম্বা হতে পারে বা বেঁটে উপর হতে পারে, একই ক্যারেক্টার তো দুটো ট্রেট। এইরকম ক্রোমোজোম গুলো একসাথে পরপর দোল পাবে, যে সকল ক্রোমোজোম গুলো দোল খেয়ে যাদের একই অবস্থানে অবস্থিত জিনগুলি একই কাজ করে এইরকম ক্রোমোজোম গুলি দোল পাবে। মেন্ডেল কিছু বিশুদ্ধ লম্বা কাজ নিলেন, অর্থাৎ দুটি ক্যাপিটাল ডি আছে, অর্থাৎ সমস্ত ক্রোমোজোমের একই অবস্থানে অবস্থিত দুটোই ক্যাপিটাল ডি, তাহলে এর জিনোটাইপ হবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি। একইভাবে যদি স্মল ডিটা নোয়ার ধরি তাহলে এটা স্মল ডি স্মল ডি। এইরকম দুটো সংকর লম্বা গাছ নিলেন, এখান থেকে এইটা যখন তৈরি করলো তখন মেন্ডেল ভাবলেন এখানে ক্যাপিটাল টি আর স্মল টি যদি পৃথক না হয় তাহলে সম্ভব না, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি উদ্ভিদটা দু ধরনের গ্যামেট তৈরি করে, ক্যাপিটাল টি এবং স্মল টি, এও ক্যাপিটাল টি এবং স্মল টি দু ধরনেরই পুরুষ গ্যামেট দু ধরনের স্ত্রী গ্যামেট সমান পরিমাণে তৈরি হয়। যদি সব ধরনের পুরুষ গ্যামেট সব ধরনের স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হওয়ার সুযোগ পায় তাহলে সেটা আমরা এইভাবে দেখাতে পারি। এটা জিনোটাইপ ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, এটা ক্যাপিটাল ডি স্মল ডি, এটা ক্যাপিটাল ডি স্মল ডি, এটা স্মল ডি স্মল ডি। এটাকে আবার চেকার বোর্ডের মাধ্যমে দেখানো যায়। এটা হচ্ছে মেল, এটা ফিমেল, যতগুলো মেল গ্যামেট হবে একই রকম ফিমেল গ্যামেট তৈরি হবে, মেল গ্যামেট ক্যাপিটাল ডি স্মল ডি, ফিমেল গ্যামেট ক্যাপিটাল ডি স্মল ডি। এই ঘরে এইটা এটা আছে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, এই ঘরে এইটা এটা আছে ক্যাপিটাল ডি স্মল ডি, এই ঘরে এইটা এটা ক্যাপিটাল ডি স্মল ডি, এই ঘরে স্মল ডি স্মল ডি। অর্থাৎ এটা হচ্ছে এফ টু দ্বিতীয় অপত্য বংশ, এটাকে এভাবেও লেখা যাবে শিকারবোর্ডের মাধ্যমেও লেখা যাবে। এর জন্য এটা হবে লম্বা, এটা হবে লম্বা, এটা হবে লম্বা, এটা বেটি। এই পরীক্ষা থেকে মেন্ডেল যে সিদ্ধান্তে এসেছিলেন যে সংকর জীবগুলো যখন গ্যামেট তৈরি করে তখন বৈশিষ্ট্যগুলো পৃথক হয় এবং পৃথক পৃথক গ্যামেট গঠন করে, এটাকে বলে মেন্ডেলের পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। এটা কিন্তু ক্লাস টেনে এই পড়া আছে, এটা আমি পড়ালাম এক সংকর জন্য। এবার ডাই হাইব্রিড ক্রসটা বলি, অর্থাৎ দ্বি সংকর জনন। এক সংকর জনন মানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরায়ন, স্বাভাবিকভাবে দ্বি সংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস মানে দুই জোড়া বৈশিষ্ট্যের মিলনে, দুই জোড়া বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরায়ন। দ্বি সংকর জননের পরীক্ষার জন্য মেন্ডেল কিছু বিশুদ্ধ হলুদ আর গোল যুক্ত মটর বীজ আর কিছু সবুজ আর কুঞ্চিত গ্রিন রিঙ্কলড মটর বীজ সংগ্রহ করেন। বিশুদ্ধ হলুদ গোল আর সবুজ কুঞ্চিত এই বীজগুলোর থেকে যে গাছ হয় সেই গাছগুলো নিজেদের মধ্যে ক্রস করে করানোর ফলে হলুদ গোলের সাথে সবুজ কুঞ্চিত ক্রস করানোর ফলে তিনি দেখলেন এফ ওয়ান জন্তুতে যত গাছ হয় সবটাই হল হলুদ গোল। তিনি এটা ব্যাখ্যা দিলেন কিভাবে, ধরি ক্যাপিটাল ওয়াই হলুদ জিনটি হলুদ বৈশিষ্ট্যের জন্য দায়ী আর গোল এটা আর, আর সবুজ জি আর কুঞ্চিত
ডাব্লিউ এই চারটা জিন এই চারটা বৈশিষ্ট্য নির্ধারণ করে তাহলে সমস্ত যদি বিশুদ্ধ হলুদ গোল হয় তাহলে বিশুদ্ধ হলুদের জন্য দুটো ওয়াই গোলের জন্য দুটো আর বিশুদ্ধ হলুদ গোলের জন্য একটা হবে ওয়াই ওয়াই আর আর একই রকম ভাবে সবুজ চিহ্নিত হবে জি জি ডাব্লিউ ডাব্লিউ ওয়াই ওয়াই আর আর এই গাছটা যেভাবেই গ্যামেট তৈরি করুক এর সবগুলো গ্যামেট হবে ওয়াই আর ধরনের তাহলে এখান থেকে গ্যামেট হবে ওয়াই আর ধরনের এখান থেকে হবে জি ডাব্লিউ ধরনের এই দুটোর মিলনে যে গাছটা হবে সেই গাছটার ক্রোমোজোমটা হবে এরকম ওয়াই জি আর ডাব্লিউ এরকম অর্থাৎ এর জিনোটাইপটা হবে ওয়াই জি আর ডাব্লিউ এটা হচ্ছে প্রথম অপত্য বংশ বা এফ ওয়ান এক্ষেত্রে চরম সত্যতা সূত্র অনুসারে ওয়াই এবং আর দুটো জি প্রকট হওয়ার জন্য গাছগুলো সবসময় বন্ধুদার গোল হয় এবার এই এফ ওয়ান জনিত উৎপন্ন গাছগুলির ভেতরে অনন্ত প্রজনন ঘটালে এফ টু তৈরি হবে তাহলে এফ টুটা দেখতে কেমন হবে তার ফিনোটাইপে কেমন হবে সেটা নির্ভর করে এফ ওয়ান কি ধরনের গ্যামেট করবে তার উপর মেন্ডেল বলেছিলেন মেন্ডেলের গ্যামেট তৈরি হয় মায়োসিসের মাধ্যমে সেখানে কায়াজমা হয় ক্রসিং ওভার হয় কিন্তু মেন্ডেলের সময় মায়োসিস আবিষ্কার হয়নি মেন্ডেল পৃথকীকরণ সূত্র বলেছিলেন যে বৈশিষ্ট্যগুলো পৃথক হয় অর্থাৎ ওয়াই জি আর ডাব্লিউ পৃথক হয় কিন্তু দেহকোষে যদি চারটা জিন থাকে জননকোষে দুটো হবে সকলের পৃথক হওয়ার পরে একে অপরের সাথে স্বাধীনভাবে মিলিত হবে অর্থাৎ মেন্ডেল বললেন ওয়াই জি আর ডাব্লিউ এ যখন গ্যামেট তৈরি করবে বৈশিষ্ট্যগুলো পৃথক হবে আবার স্বাধীনভাবে পুনর্মিলিত হয়ে গ্যামেট তৈরি করবে এটা মেন্ডেল সিদ্ধান্তে আসলে এটাকে বলি স্বাধীন বিন্যাস বা মুক্ত সঞ্চারণ অর্থাৎ মেন্ডেলের মতে ওয়াই জি আর ডাব্লিউ থেকে ওয়াই আর ওয়াই ডাব্লিউ জি আর জি ডাব্লিউ এই চার ধরনের গ্যামেট সমান পরিমাণে তৈরি হবে যদি সমান পরিমাণে তৈরি হয় তাহলে এর টুতে অনুপাতটা কেমন হবে সেটা আমি এখানে আছি এটা সমস্ত মেল গ্যামেট এটা ফিমেল গ্যামেট ওয়াই আর ওয়াই ডাব্লিউ জি আর জি ডাব্লিউ এখানে ওয়াই আর ওয়াই ডাব্লিউ এই ঘরে এটা আর এটা আসবে ওয়াই ওয়াই আর আর এই ঘরে ওয়াই ওয়াই আর ডাব্লিউ ওয়াই জি আর আর ওয়াই জি আর ডাব্লিউ এই ঘরে ওয়াই ওয়াই আর ডাব্লিউ ওয়াই ওয়াই ডাব্লিউ ডাব্লিউ ওয়াই জি আর ডাব্লিউ ওয়াই জি এই চিহ্ন দিলাম এটা হলুদ গোল ওয়াই আর আছে হলুদ গোল ওয়াই আর হলুদ গোল এটা ওয়াই আর হলুদ গোল ওয়াই আর হলুদ গোল ওয়াই আছে আর নেই ওয়াই আর আছে হলুদ গোল ওয়াই আছে আর নেই ওয়াই আর হলুদ গোল ওয়াই আর হলুদ গোল এটা ওয়াই নাই এটা হলুদ গোল ওয়াই আছে আর নাই ওয়াই নেই
যার ফলে এটা হলো চার পাঁচ ছয় সাত আট নয় নটা, এইটা হবে হলুদ কুঞ্চিত। প্লাস চিহ্ন দিলাম, এটা হলুদ কুঞ্চিত, এটা হলুদ কুঞ্চিত, আর এটা হলুদ কুঞ্চিত, এগুলো সব সবুজ সমান সমান তিনটা, এটা সবুজ গোল। এইটা এইটা আর এইটা তিনটা, এটা সবুজ কুঞ্চিত। ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1, মেন্ডেল হিসাব করে বের করলেন যে যদি এটা ঠিক হয়, যদি এই ধরনের গ্যামের সমান পরিমাণে তৈরি হয়, তাহলে অনুপাতটা এই রকম হবে 9:3:3:1। মেন্ডেলের পরীক্ষায় সাতবার করে পরীক্ষা করার পর প্রতিবার একই রেজাল্ট এসেছিলেন, এইভাবে 9:3:3:1 অনুপাত এসেছিলেন এসেছিল, তখন মেন্ডেল বললেন যে দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের ভিত্তিতে উৎপন্ন সংকর জীবের গ্যামের সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো পৃথক হয় এবং পুনরায় একে অপরের সাথে স্বাধীনভাবে মিলিত হয়ে গ্যামের উৎপন্ন করে, এটাকে বলা হয় মেন্ডেলের স্বাধীন বিন্যাস বা মুক্ত সঞ্চারণ সূত্র। এই পরীক্ষাটুকু মেন্ডেল করেছিলেন, কিন্তু মেন্ডেলের পরে সায়েন্স অনেক অ্যাডভান্স হয়েছে, এই সম্পর্কে অনেক গবেষণা হয়, দেখা যায় যে সব ক্ষেত্রে মেন্ডেলের তত্ত্বটা খাটে না। তবে মেন্ডেলের তত্ত্ব এইটুকু আমরা মোটামুটি জানতাম, আরেকটু আলোচনা করে নিই। প্রথম কথা, মেন্ডেল কিছু বিশুদ্ধ, প্রথমে বলেছি মেন্ডেল কিছু বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে মটর গাছ সংগ্রহ করেছিলেন। বিশুদ্ধ লম্বা মটর গাছ কি খালি চোখে চেনা যায়? একটা বাগানে মটর গাছ হয়েছে, সে বিশুদ্ধ লম্বা না বেটে লম্বা বুঝবে কিভাবে? একটা ক্রস করার পরে এটা জানা যায়। মনে করি বিশুদ্ধ সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি লম্বা, এর সাথে একটা বেটে গাছের ক্রস করা, এটা হচ্ছে পেরেন্টস। সুপ্ত বৈশিষ্ট্য বেটে, সুপ্ত বৈশিষ্ট্য যখন বাইরে প্রকাশ পাবে সেটা সবসময় বিশুদ্ধ হবে, কিন্তু লম্বাটা বিশুদ্ধও হতে পারে সংকরও হতে পারে। একটা সংকর লম্বা সে কোন ধরনের গ্যামেট করবে? ক্যাপিটাল টি স্মল টি, এ একই ধরনের গ্যামেট করবে, শুধু স্মল টি ইউনিয়ন হবে ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে স্মল টি স্মল টি, এটা হবে লম্বা, এটা হচ্ছে বেটে, রেশিওটা 1:1, এখান থেকে বোঝা যাবে একটা সংকর লম্বা। এই ক্রসটা করার ফলে আমরা বুঝতে পারলাম যে এই গাছটা ছিল সংকর লম্বা, এই ক্রসটা এই ক্রসটা করার ফলে যেহেতু জানতে পারলাম সেই জন্য একটু মানে টেস্ট ক্রস। টেস্ট ক্রস কাকে বলে? একটা সংকর জীবের সাথে বিশুদ্ধ সুপ্ত বৈশিষ্ট্য যুক্ত জীবের সংকরাঙ্ক বলি টেস্ট ক্রস। আর একটা আছে ব্যাক ক্রস, আগে বলেছিলাম দু একটা লম্বা একটা বেটে, লম্বাটা ছিল ক্যাপিটাল টি স্মল টি, বেটাটা ছিল স্মল টি স্মল টি, লম্বাটা ক্যাপিটাল টি ক্যাপিটাল বিশুদ্ধ লম্বা, দুজনের মিলনে যে গাছটা হলো সেটা ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে F1। এই F1 দুটো F1 এর সাথে ক্রস করে পাবো F2, কিন্তু এই F1 কে যদি জনিত্রী জন্য মানে এই লম্বা বা এই বেটের সাথে ক্রস করানো যায় তাহলে এটা হলো ব্যাক ক্রস, অর্থাৎ ব্যাক ক্রস দুটো ক্যাপিটাল টি স্মল টি সাথে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এটা ব্যাক ক্রস, ক্যাপিটাল টি স্মল টি সাথে স্মল টি স্মল টি, এটা ব্যাক ব্যাক ক্রস। তাহলে এই বলে এই ক্রসটা এখানে এই ক্রসটা থেকে এই এর সাথে ক্যাপিটাল টি স্মল টি সাথে স্মল টি স্মল টি ক্রস, এটা টেস্ট ক্রস হয় ব্যাক ক্রস হয়, অর্থাৎ সমস্ত টেস্ট ক্রস হলে ব্যাক ক্রস, কিন্তু এর সাথে এটা ক্রস করলে ব্যাক ক্রস হয় টেস্ট ক্রস হয় না, সেই জন্য সমস্ত ব্যাক ক্রস গুলি টেস্ট ক্রস হয় না। যেহেতু টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের কথাটা বললাম, এবার যেটা আরম্ভ করেছিলাম যে লিমিটেশনস অফ মেন্ডেলস ল, অর্থাৎ মেন্ডেলের তত্ত্বের সীমাবদ্ধতা, মেন্ডেলের তত্ত্বটা কতদূর খাটে। মেন্ডেল বললেন একটা লম্বা একটা বেটে মটর গাছের সম্প্রদায়নে F1 জনিত সবগুলো গাছ লম্বা হলো, অর্থাৎ তিনি বললেন দুটো জীবের মধ্যে সম্প্রদায়নের ফলে যেটা প্রকট বৈশিষ্ট্য সেইটাই প্রকাশ পাবে, যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় সন্ধ্যা আলতি গাছ একটা
লাল আর একটা সাদা গাছের সংক্রামণে এফ ওয়ান জন্যতে যেটা প্রকট সেটাই প্রকাশ হবে কিন্তু গাছটা হলো গোলাপি গোলাপি লালটা মনে করি আর আর সাদাটা হচ্ছে ডাবল ডাবলু এই গ্যামেট করলো ক্যাপিটাল আর ধরনের এই কোনো ডাবল ধরনের ইউনিয়নটা হলো ক্যাপিটাল আর স্মল ক্যাপিটাল আর ডাবল এখানে যদি আর ডমিনেন্ট হতো লাল হতো যদি ডাবল ডমিনেন্ট হতো সাদা হতো কিন্তু হলো গোলাপি এখানে দুটো বৈশিষ্ট্যই একসাথে মিশে গেল মিশে প্রকাশ পেল এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স সেখানে মেন্ডেল সূত্রটা খাটলো না ইনকমপ্লিট ডমিনেন্স এর দুটো বৈশিষ্ট্য মিলে যায় মিলে গিয়ে প্রকাশ পায় আর সহপ্রকটতাতে দুটো বৈশিষ্ট্য সেপারেটলি প্রকাশ পায় দুজনেই তাদের অস্তিত্ব বজায় রাখে দুজনে মেশে না যেমন মানুষের রক্ত দল একটা মানুষের এ গ্রুপের ব্লাড একটা মানুষের বি গ্রুপের ব্লাড দেখা যায় এদের মধ্যে সম্পূর্ণে যে মানুষটা তৈরি হবে অনেক ক্ষেত্রেই তারা এ বি গ্রুপের ব্লাড হয় সেখানে এ আর বি একক ভাবে কোনটা প্রকাশ পায় না দুটো সমভাবে প্রকাশ পায় এটা যেমন বলি কোডমিনেন্স বা সহপ্রকটতা তিন নাম্বার মাল্টিপ্লারি বহু অ্যালিং বাংলাদেশে বহু অ্যালিং মেন্ডেল বলেছিলেন সমস্ত ক্রোমোজোমের একই অবস্থানে অবস্থিত ফ্যাক্টরগুলি এক একটা করে বৈশিষ্ট্য বহন করে কিন্তু মাল্টিপল অ্যালিল অনেক সময় একটা বৈশিষ্ট্যের জন্য অনেকগুলো অ্যালিল থাকতে পারে যেমন মানুষের রক্ত দল এ হতে পারে বি হতে পারে এ বি হতে পারে ও হতে পারে এই চার ধরনের ব্লাড গ্রুপ দেখা যায় এ ধরনের ব্লাড গ্রুপের জন্য যে জিনগুলো দায়ী আই এ আর আই ও মানুষের শরীরে এই গ্রুপের ব্লাড যার আছে তার জন্য তাই আই এ এরকম হতে পারে আই এ আই ও এরকম হতে পারে বি গ্রুপের যার ব্লাড তার জন্য তাই আই